আর এক্স হেল্প মিডিয়াতে আপনাদের স্বাগতম ঘ্যাগের চোরের নাম কি আপনারা জানেন একটা গ্রাম মাইমিন এ সে গ্রামের মহিলাদের বিশেষ করে গলার সামনের অংশটা ফুলা কারো কারো এত বড়ো ফুলা কারো কারো ছোট ছোটো ফুলা এবং তাদের গলার যে অংশটা ফুলে আছে সেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি গয়টার বাংলায় বলি গলগণ্ড গ্রামের সহজ সরল মানুষরা বলেন ঘ্যাগ মামিন এর সেই গ্রামটি বিপুল পরিচিতি পেয়েছে এই গলগণ্ডের জন্য গলগণ্ড কেন হয় সহজ করে বললে আয়োডিনের অভাবে হয় আমরা আয়োডিন কোথা থেকে পাই খাবার লবণে আয়োডিন আছে সমুদ্রের মাছে আয়োডিন আছে বিভিন্ন শাক সবজি থেকেও আয়োডিন আসতে পারে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তারা এই আয়োডিন সমৃদ্ধ খাবার খুব সহজেই পেতে পারেন কিন্তু যারা সমুদ্র থেকে অনেক দূরে থাকেন যেমন আমি মামিন কথা বলেছি একই অবস্থা রংপুর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে যারা সমুদ্র থেকে অনেক দূরে তাদের মাটিতে পানিতে আয়োডিনের ঘাটতি থাকে ঘাটতি থাকার জন্য তারা খুব অল্পতেই আক্রান্ত হন এবং তাদের শরীর আয়োডিনের চাহিদা পূরণ করতে যে তাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে যেটা গলার দুপাশে থাকে তাকে বেশি কাজ করতে হয় বেশি কাজ করতে গিয়ে সে গ্ল্যান্ডটা ফুলে ওঠে তাকে আমরা তখন বলি কলগণ্ড গয়টার ঘ্যাগ নানা নামে তাকে ডাকা হয় এটি হচ্ছে সাধারণ যে অবস্থাটা এর বাইরেও কিছু অবস্থা আছে কিছু পরিস্থিতি আছে যে সমস্ত কারণে এই গলগণ্ড বা গলা ফুলে উঠতে পারে তার মধ্যে আছে যেটিকে আমরা বলবো যে থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন টিউমার কিছু নির্দোষ টিউমার আছে কিছু ক্যান্সার বা এই জাতীয় আছে অন্য জায়গায় ক্যান্সার হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডে এসে বাসা করেছে গ্ল্যান্ডটাকে ফুলিয়ে দিয়েছে সেটিও কিন্তু আমরা দেখি এখন যেটি হয় যে এই থাইরয়েড ক্লান্ড কিন্তু উঠতি বয়সের কিশোরীদের যারা গর্ভ ধারণ করেছেন মায়েদের এদেরও কিন্তু থাইরয়েড ক্ল্যান্ড ফুলে যেতে পারে গলগণ্ড হতে পারে সেটি কিন্তু একেবারেই ফিজিওলজিক্যাল সাধারণ শারীর কিন্তু আমরা যদি কারো গলা ফোলা দেখি তাহলে আমরা তাকে গলগণ্ড হয়েছে বলেই প্রাথমিকভাবে সন্দেহ করতে হবে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ হাসপাতালে বা জেলা সদরে যে হাসপাতালগুলো আছে সেখানে তাকে পাঠাতে হবে তখন থাইরয়েড গ্ল্যান্ডের একটি আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করা হয় থাইরয়েড যে হরমোনগুলো আছে সে হরমোনগুলোর পরীক্ষা সরকারি মেডিকেল কলেজগুলোর সঙ্গে সংযুক্ত পরমাণু চিকিৎসা কেন্দ্রে হয় ভালো ডায়াগনস্টিক ল্যাবরেটরিতেও হতে পারে এবং সেগুলো পরীক্ষা করে তখন রোগ নির্ণয় করা সম্ভব হয় কিন্তু সাধারণভাবে যদি থাইরয়েড হরমোনের কারো শরীরে কমতি দেখা দেয় তাহলে কি হয় তার ওজন বেড়ে যায় খেতে ইচ্ছে করে না কাজে কর্মে তার উদ্যম উৎসাহ হারিয়ে যায় স্মৃতিশক্তির অনেকখানি দেখা যায় যে কমে গেছে বা মনে করতে কষ্ট হচ্ছে আবার যাতে থাইরয়েড হরমোনের পরিমাণ শরীরে বেশি হয় নিঃসরণ বেশি হয় তাদের কিন্তু যতই খায় সে খাবারটা গায়ে লাগে না সারাক্ষণ গাটা গরম থাকে শীতকালটা তারা বেশি পছন্দ করে গরমকাল মোটেই পছন্দ করে না মাঝে মাঝে তাদের ডায়রিয়া হয়ে যায় তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে শুকিয়ে যেতে থাকে চোখের মনিটা বড় হয়ে যায় তো এই রকম অস্বাভাবিক কোনো লক্ষণ যদি আমাদের চোখে আসে তাহলে অপচিকিৎসা না করে ভুল চিকিৎসা না করে অথবা যারা এই বিষয়ে ভালো জানেন না তাদের কাছে না যেয়ে মেডিসিন বিশেষজ্ঞ অথবা হরমোন বিশেষজ্ঞ অথবা কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা করতে হবে কারণ যথাযথ চিকিৎসা পেলে এ ধরনের রুগীরা শতভাগ ভালো হয়ে যেতে পারেন এবং শতভাগ ভালো হয়ে গেলে তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন কাজেই সুস্বাস্থ্যের জন্য স্বাভাবিক জীবনের জন্য কলা ফুলে গেলে কলগণ্ড হলে ভয় না পেয়ে আমরা চিকিৎসকের পরামর্শ নেব এতক্ষণ আর এক্স সেভেন্টি ওয়ান হেলথ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর এক্স সেভেন্টি ওয়ান হেলথ মিডিয়ার সঙ্গেই থাকুন